দক্ষিণ কোরিয়া প্রবাসী কাইয়ুম হোসেন। চোখে মুখে প্রথমবার বাবা হওয়ার আনন্দ উচ্ছ্বাস, এ তো জীবনের পূর্ণতা, দীর্ঘদিনের অপেক্ষা আর নানান চিকিৎসা। হতাশায় যখন চারিদিক অন্ধকার, তখন কাইয়ুম শিলা দম্পতির জীবনে আশার আলো হয়ে আসেন বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চিকিৎসক ডাক্তার রফিকুল ইসলাম ভূঁইয়া। তারই তত্ত্বাবধানে বাবা হওয়ার স্বাদ পেলেন কাইয়ুম। ডিসেম্বরের 12 তারিখে 13 তারিখে আমার পেশা পেশা করার পরে আমার এই শুক্রাণু পাওয়া যায়। পরবর্তী সময় এই শুক্রাণু দিয়ে আলহামদুলিল্লাহ আজকে আমি একটা পুত্র সন্তানের পিতা হইলাম। এজন্য হাজার শুক্রিয়া, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহর দেয়া একটা নিয়ামত। বিয়ের 7 বছর পেরেলেও সন্তানহীন ছিলেন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কাইয়ুম শিলা দম্পতি। এরই মাঝে 2019 সালে কাইয়ুমের ধরা পড়ে অ্যাজোস্পার্মিয়া। এতে সন্তান জন্মদানে সক্ষমতা হারান তিনি। আশাহত হয়ে যখন দিশাহীন কাইয়ুম, তখন সোশ্যাল মিডিয়ায় সন্ধান মেলে ডাক্তার রফিকুল ইসলাম ভূঁইয়ার। তারই তত্ত্বাবধানে টেস্ট টিউব পদ্ধতিতে ফুটফুটে ছেলে সন্তানের বাবা হয়েছেন কাইয়ুম। 2019 সালে আমি জানতে পারি যে আমার অ্যাজোস্পার্মিয়া। এর চেয়ে দুঃখজনক বিষয় কোথাও হয় না যে এখান থেকে যে নর্মালি একটা বেবি হওয়ার ক্ষমতাটা যখন একজন পুরুষের যখন থাকে না, তখন তো এর চেয়ে দুঃখজনক ইয়ার হতে পারে। তখন আপনি একটা ভিডিও আছে অ্যাজোস্পার্মিয়ার, ভিডিওটা করেন, ভিডিওটা একটা আমার কাছে খুব আশীর্বাদের মতো করে সামনে চলে আসে। পরে ভিডিও দেখে পরবর্তী সময় আমি সিদ্ধান্ত নেই যে রফিকুল স্যারের কাছে আমি আমার স্ত্রীকে পাঠাই এবং কি আমার আপনার সাথে ভিডিওতে একদিন ইয়া করি, কথা বলি। বলার পরে স্ত্রীকে পাঠাই, পাঠানোর পরে পরবর্তী সময় আমি দেশে যাওয়ার সাথে সাথে হাসপাতালে আসি। তারপর আমার টেসা পেসা করানো হয়, করার পর শুক্রাণু পাওয়া যায়। এদিকে এতদিনের অপেক্ষার পর পরিবারের নতুন অতিথির আগমনে আনন্দে আত্মহারা পরিবারের অন্যান্য সদস্যরাও। রাজধানী ঢাকার বনশ্রীতে অবস্থিত বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার রফিকুল ইসলাম বন্ধা দম্পতিদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। সন্তান জন্মদানে অক্ষম দম্পতিদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছেন মানবিকের চিকিৎসক। জানালেন কাইয়ুম শিলা দম্পতির সফলতার গল্প। উনি যখন আমার সাথে অনলাইন কনসাল্ট করেন দক্ষিণ কোরিয়া থেকে, কনসাল্ট করার পরবর্তীতে সব রিপোর্ট দেখে আমি জানাই যে আপনার ঢাকায় এসে আপনি চিকিৎসা শুরু করেন, পেশা টেসা করেন, করে যদি স্পাম পাওয়া যায় তাহলে অ্যাডভান্স যে IVF টেকনোলজি আছে এটা ব্যবহার করে ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান করা যাবে। দক্ষিণ কোরিয়া থেকে উনি আমার সাথে যোগাযোগ করে ওভাবে সরাসরি এয়ারপোর্ট থেকে এসেই পেশা টেসা করেন, স্পাম পাওয়া যায়। ওদিন শর্টলি 2 মাসের মধ্যে ওনার ওয়াইফের জরায়ুতে আমরা ভ্রূণটার প্রতিস্থাপন করতে সমর্থ হই। এখন উনি যখন 2 মাস পরে যখন জাস্ট কোরিয়াতে ল্যান্ড করছে, তখনই আল্লাহর রহমতে উনি সুখবর শুনতে পায় যে ওনার ওয়াইফ প্রেগনেন্ট। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা বেবিটা হাতে পেলাম। বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল প্রতিষ্ঠার 2 বছরেরও কম সময়ে বন্ধাত্ব থেকে চিরমুক্তি দিয়েছে 100-এর বেশি নারীকে। নানান জটিলতায় বাচ্চা জন্ম দিতে না পারা দম্পতিদের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছেন ডাক্তার রফিকুল ইসলাম। জানালেন সময় মতো চিকিৎসা নিলে সফলতার হার অনেক বেশি। বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালে আমরা হাঁটিহাঁটি পা পা করে প্রায় 2 বছর হতে চললো। আমরা অনেক IVF কেসকে সফলতা দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। সাধারণত যারা আমাদের কাছে আসেন তারা অনেক সময় আসেন যে অনেক মানে বেশি বয়সে আসেন, তখন আসলে খুব বেশি সাপোর্ট, বেশি ট্রিটমেন্ট বা সাপোর্ট আমরা দিতে পারি না, কারণ ডিম্বাণু যদি ভালো না থাকে বা শুক্রাণু যদি পাওয়া না যায় তাহলে চিকিৎসাগুলো কিন্তু করা যায় না। যাদের ডিম্বাণু আছে, যাদের শুক্রাণু আছে, তাদের সফলতা দেওয়ার জন্য বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যেভাবেই হোক না কেন, যত সময় লাগুক না কেন, যেভাবেই হোক, যতবারই IVF লাগুক বা যাই লাগুক, আমরা সেরকম একটা মেন্টাল সাপোর্ট তাকে আমরা দিয়ে থাকি এবং এর মাধ্যমে আমরা সফলতাটা বের করে আনার সবসময় চেষ্টা করি। আমাদের অনেক পেশেন্টই ইতিমধ্যে কনসিভ করেছেন এবং অনগোয়িং প্রেগনেন্সি এবং অলরেডি ডেলিভার্ড প্রেগনেন্সি যদি হিসাব করা হয় তাহলে প্রায় 100-এর উপরে প্রেগনেন্সি অলরেডি হয়ে গেছে আমাদের। বাংলাদেশে প্রথম টেস্ট টিউব বেবির জন্ম হয় 2001 সালের 29শে মে। টেস্ট টিউব বেবি কৃত্রিমভাবে জন্ম হওয়া কোনো শিশু নয়, এটি মূলত একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি যেখানে বাবা শুক্রাণু ও মায়ের ডিম্বাণুর মিলন ঘটানো হয়।
তাই ধর্মীয়ভাবেও টেস্ট টিউবব্যাপী জন্মদানে কোনো বাধা নেই বলে জানান খ্যাতিমান এ চিকিৎসক। কোনো কারণে যে অন্ডকোষের যে চিকন নালীগুলো আছে এগুলো কোনো কারণে ব্লক হয়ে গেছে, যদি ব্লক হয়ে যায় তখন কিন্তু শুক্রাণু আপনার বীর্যে আসবে না, অন্ডকোষের মধ্যে থেকে যাবে। তখন অন্ডকোষের মধ্যে পেসা টেসা বা এফএনএসি করে যদি শুক্রাণু পাওয়া যায় তাহলে সেই শুক্রাণুগুলো কিন্তু ওই আইভিএফের আইসিএসআই পদ্ধতিতে অ্যাডভান্স টেস্টিং পদ্ধতিতে কিন্তু সমাধান করা যায়। যদি শুক্রাণু পাওয়া যায় তাহলে সে শুক্রাণুটি দিয়ে যদি বাচ্চা নেওয়া হয় সেটা শতভাগ হালাল হবে, এখানে হারাম হওয়ার কোনো কারণ নেই। এবং পৃথিবীর যেসব মুসলিম দেশ আছেন মিডল ইস্টের সব কান্ট্রিতে কিন্তু আমাদের আইভিএফ সেন্টার কিন্তু আছে, প্রচুর আইভিএফ সেন্টার আছে এবং তারা এই পদ্ধতির মাধ্যমে সফলতার মাধ্যমে কাজ করে যাচ্ছেন এবং এই অ্যাজোস্পার্মিয়া জাতীয় সমস্যাগুলো কিন্তু সমাধান করছেন। সুলাইমান কবির, ডক্টর টিভি, ঢাকা।